সংলাপে আমরা প্রস্তুত কিন্তু তার আগে আমাদের পূর্ব শর্ত এই সরকারকে পদত্যাগ করতে হবে স্বৈরাচার বিরোধী সংগ্রাম এক মহনায় এসে আজ মিলিত হয়েছে এ টু জেড সকলে সরকার বিরোধী যারা তারা আজ ঐক্যবদ্ধ হয়ে এক দফায় মিলিত হয়েছে সরকারের একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা তিনি আজ সংলাপের আওয়াজ তুলেছেন সংলাপের কথা তিনি যে বলেছেন আমরা তাকে ধন্যবাদ জানাই কিন্তু অত্যন্ত বিনয়ের সাথে অত্যন্ত আদবের সাথে এই কথাটুকু বলতে চাই সংলাপে বিরোধী দল সমমনা দলগুলি কোনোদিন না বলে নাই আমরা প্রস্তুত কিন্তু তার আগে আমাদের পূর্ব শর্ত এই সরকারকে পদত্যাগ করতে হবে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার এই সরকারের পদত্যাগের পরে ক্ষমতা নেবে এবং তার মাধ্যমেই কেবলমাত্র সেই সংলাপ হতে পারে এবং দেশের শান্তি শৃঙ্খলা আসবে আল্লাহ গফুরুর রহিম একমাত্র জানেন যদি তা না হয় আগামীতে এই দেশের বুকে আরেকটি রক্ত গঙ্গা বয়ে যাবে এ আমরা চাই না বিভিন্ন গোয়েন্দা সংস্থার কারসাদি এদেশের গণতান্ত্রিক আন্দোলনকে দ্বিধা বিভক্ত করা পার্টি ভাঙার জেরা ষড়যন্ত্র কিভাবে প্রভাবিত করেছে সবকিছুর ঊর্ধ্বে উঠে ন্যাশনাল পিপুলস পার্টি আজ মাথা তুলে দাঁড়িয়েছে এদেশের গণতান্ত্রিক আন্দোলনে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে এই জন্য আমার দলের পক্ষ থেকে আমি তাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই ভাইয়েরা আমার আপনারা জানেন বাংলাদেশের বুকে বিরোধী দলীয় রাজনীতি করা গণতান্ত্রিক আন্দোলন করা কত দুরূহ কাজ কত কঠিন কাজ বারবার প্রচেষ্টা চলে আমাদের জনগণের ঐক্যকে ভেঙে দেওয়ার জন্য কিন্তু সৌভাগ্যের কথা এই আমাদের সাফল্যের কথা এই সেই প্রতিকূলতাকে অতিক্রম করে আমরা আগের চাইতে অনেক বেশি আপনারা ইতিমধ্যে শুনেছেন বিভিন্ন বক্তার কাছে যে গত দুইটি বছর যাবত বা তারও আগের থেকে যে গণতান্ত্রিক আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছিলাম যার উপরে শত জুলুম নির্যাতন নিপীড়ন চলেছে তাকে অতিক্রম করে আজ জনগণের সেই গণতান্ত্রিক সংগ্রাম সেই ঐক্যবদ্ধ স্বৈরাচার বিরোধী সংগ্রাম এক মহনায় এসে আজ মিলিত হয়েছে গত তিন দিন যাব আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই বিশেষ করে আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনাদের রিপোর্টিংয়ের মধ্যে চমৎকারভাবে আপনারা তুলে ধরেছেন এদেশের সকল গণতান্ত্রিক শক্তি এ টু জেড সকলে সরকার বিরোধী যারা তারা আজ ঐক্যবদ্ধ হয়ে এক দফায় মিলিত হয়েছে এবং যার ঘোষণা অতি অল্প সময়ের মধ্যেই আমাদের প্রধান শরিক আমাদের এই গণতান্ত্রিক সংগ্রামের নেতৃত্ব যার যে দলের নেতৃত্বে আমরা চলেছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে এই ঘোষণাটুকুর অপেক্ষা মাত্র বাকি রয়েছে
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজ এর কোনো বিকল্প নেই, এর কোনো মধ্যবর্তী কোনো পথ খোলা নেই। আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, গত দুই দিন আগে আপনারা লক্ষ্য করেছেন সরকারের একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা, তিনি আজ সংলাপের আওয়াজ তুলেছেন, সংলাপের কথা তিনি যে বলেছেন আমরা তাকে ধন্যবাদ জানাই, কিন্তু অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত আদবের সাথে এই কথাটুকু বলতে চাই, সংলাপে বিরোধী দল সমমনা দলগুলি কোনো দিন না বলে নাই আমরা প্রস্তুত, কিন্তু তার আগে আমাদের পূর্ব শর্ত এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং যে কোনো সমঝোতার জন্য বিরোধী দল এবং বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার নির্দেশে মির্জা ফখরুল ইসলাম সহ আমরা সকলে যে কোনো সমঝোতায় যেতে প্রস্তুত রয়েছি। কিন্তু একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার এই সরকারের পদত্যাগের পরে ক্ষমতা নেবে এবং তার মাধ্যমেই কেবলমাত্র সেই সংলাপ হতে পারে এবং দেশের শান্তি শৃঙ্খলা আসবে। আমরা চাই না সংঘাত। আল্লাহ গফুরুর রহিম একমাত্র জানেন, যদি তা না হয় আগামীতে এই দেশের বুকে আরেকটি রক্ত গঙ্গা বয়ে যাবে, এ আমরা চাই না, এটা আমাদের কামনা নয়। আমরা চাই শান্তিপূর্ণ সমাধান, কিন্তু সেই পরিবেশ সৃষ্টির দায়িত্ব আমাদের নয়, আপনাদের, আপনাদেরকে দিয়ে সেটা করতে হবে। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, আমাদের প্রধান অতিথি তিনি আরও সারগর্ভ এবং আরও গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবেন, আমি তার সময়টুকু কেড়ে নিতে চাই না। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি, ধন্যবাদ। আজকের যে আন্দোলন সারা বাংলাদেশে আন্দোলন